পথ দুর্ঘটনায় প্রয়াত সঙ্গীত শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্য হুগলির বুড়াপের কাছে দুর্ঘটনা বর্ধমান মেডিকেলে নিয়ে যাওয়ার পথে মৃত্যু সঙ্গীত মহলে শোকের ছায়া প্রয়াত দোহারের প্রাণপুরুষ কালিকা প্রসাদ পেছনে রেখে গেলেন বাংলা লোকসঙ্গীতের বিপুল সম্ভার কালিকা প্রসাদের অকাল প্রয়াণে শোক বার্তা মুখ্যমন্ত্রীর প্রচণ্ড গতিতে দৌড়চ্ছিল কালিকা প্রসাদের গাড়ি রাস্তার ধারে বিপজ্জনক লোহার অ্যাঙ্গেলে ধাক্কা লেগেই মর্মান্তিক দুর্ঘটনা গাড়িতে কালিকা প্রসাদ ছাড়াও দোহারের আরও চার শিল্পী তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক কালিকা প্রসাদের মরদেহে মালা দিয়ে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা জানালো শিল্পী জগৎ রাষ্ট্রীয় মর্যাদায় কেওড়াতলায় শেষকৃত্য কালিকা প্রসাদের শোকাহত সঙ্গীত মহল গানে কথায় তাঁর স্মৃতিচারণ চব্বিশ ঘণ্টার শ্রদ্ধা আজ রাত আটটায় উজ্জয়িনীতে চলন্ত ট্রেনে বিস্ফোরণ সন্দেহভাজন হামলাকারীদের একটি বাড়িতে লুকিয়ে থাকার খবর লখনৌয়ে বাড়িটিকে ঘিরে ফেলেছে এটিএস চলছে গুলির বিনিময়